তোমাদেরকে স্বাগতম। আমি আশা করছি এখন তোমাদের সীমা কি বা সীমার কার্যকারিতার ধারণা হয়েছে। আমি তোমাদের কিছু সমস্যার সমাধান দেখাবো, যে ধরনের সমস্যা হয়তোবা তোমরা পরীক্ষায় সাধারণ সীমার সমস্যাতে দেখো। তাহলে সীমা কি? ধরা যাক সীমা যখন x ঋণাত্মক 1 বা নেগেটিভ 1 এর নিকটবর্তী হয়। ধরা যাক আমাদের রাশিমালা হচ্ছে 2x + 2/x + 1। তাহলে প্রথমেই আমি সবসময় যেটা বলি, আমি যদি এই রাশিমালায় সরাসরি x নেই তবে কি হবে? 2x + 2 সমান কি হয় যদি x ঋণাত্মক 1 হয়? 2 × ঋণাত্মক 1 + 2 / ঋণাত্মক 1 + 1। তাহলে এখন উপরে ঋণাত্মক 2 + 2 = 0 এবং ঋণাত্মক 1 + 1 = 0। আমরা কি জানি যে 0 ভাগ 0 কি? না, এটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। এখানে একটা ব্যাপার যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম, যখন তুমি কোনো সংখ্যার সীমা খুঁজতে x এর বিকল্প নিচ্ছ তখন রাশিমালা যার সমান সীমা সেটার সমান হতে পারে না, কারণ তুমি একটি অসংজ্ঞায়িত উত্তর পেয়েছ। আমরা যদি সীমার ব্যবহার করি তবে এটার জন্য আরও ভালো কোনো উত্তর পেতে পারি। আমি একটি চিত্র এঁকে দেখাই, তাহলে তোমরা কি করছি সেটা আরও ভালো করে বুঝতে পারবে। তখন তুমি এটার উত্তরও পেয়ে যেতে পারো এবং এটাকে বিশ্লেষণ করে সমাধান করতে পারবে। তাহলে আমি যদি চিত্র আঁকি, এটা হচ্ছে অক্ষ। আমি একই সাথে চিত্রের এবং বিশ্লেষণমূলক সমাধান করব। রাশিমালাটিকে আমি আবার এখানে লিখি, হয়তোবা আমি এবার এটাকে সহজ করে দেখাতে পারব। তাহলে 2x + 2 এবং 2 × x + 1, এটা একই, তাই না? এবং এই পুরোটার নিচে হবে x x + 1, এবং এই পুরোটাকে আমরা ধরি 2 × x + 1 / x + 1 = ফাংশন অফ x। তাহলে প্রতিটা মানের জন্য শুধুমাত্র x ঋণাত্মক 1 ব্যতীত তুমি এটা এবং এটাকে বাদ দিয়ে দিতে পারো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশন অফ x সমান 2 যখন x সমান ঋণাত্মক 1 নয়। যখন x সমান ঋণাত্মক 1 তখন এটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। যখন x সমান ঋণাত্মক 1, এখানে ফাংশন অফ x সমান 2 যখন x সমান ঋণাত্মক 1 নয় ও অসংজ্ঞায়িত যখন x সমান ঋণাত্মক 1। আমি এখানের এই ফাংশনটিকেই আবারও লিখেছি। আমি এটাকে সহজ করে লিখেছি কারণ আমার মনে হয়েছে হর ও লবকে x + 1 দিয়ে ভাগ করতে পারবো যতক্ষণ f(x) = 2 এবং x সমান ঋণাত্মক 1 নয় শর্তটি আছে। আমি এটাকে চিত্রে অন্য একটি রঙে দেখাই। এটা 2, এটা ঋণাত্মক 1। তাহলে ঋণাত্মক 1 ব্যতীত অন্য সব মানের জন্য f(x) = 2। এটা 1, 2, 3। যেহেতু ঋণাত্মক 1, এই চিত্রটি অসংজ্ঞায়িত, কাজেই এখানে একটি শূন্যস্থান আছে এবং আমরা বাম দিকে চলে যাব। তাহলে আমরা সীমা করার সময় আমরা দৃশ্যত বলতে পারি, এখন আমরা এটাকে অন্য কোনো রং দেখাব। যেহেতু x এদিক থেকে আসে তাহলে f(x) = কি হবে? f(x) = 2 যতক্ষণ না আমরা ঋণাত্মক 1 এ যাচ্ছি, এবং আমরা যদি অন্য দিক দিয়েও যাই তখনও এটা একই জিনিস হবে। f(x) = 2 হবে এবং ঋণাত্মক 1 এ যাওয়ার আগ পর্যন্ত।
তাহলে তোমরা দৃশ্য তো দেখতে পাচ্ছ যে সীমা x যত ঋণাত্মক এক এর নিকটবর্তী হবে 2x প্লাস 2 ভাগ x প্লাস 1 সমান 2 হবে। আমি এখানে একটি রেখা এঁকে দেই যাতে মিলে না যায়। হয়তোবা আমি রীতিগতভাবে এখানে এখন প্রমাণ করিনি যে এটা 2 হবে, কিন্তু এটাকে এভাবেই করানো হয়। আগে এটা সহজ করে দেখানো হয়, তারপর এখানে যদি এই শূন্যস্থানটা না থাকতো তবে এফ অফ এক্স এর মান কি হতো, এটা হয়তো তোমাদের কিছুটা ধারণা দেবে, কিন্তু এটা প্রকৃত সমাধান না। এই মুহূর্তে তোমাদের প্রকৃত সমাধানের দরকার নেই। যতক্ষণ না তোমাদেরকে বলা হচ্ছে ততক্ষণ তোমরা এভাবেই সীমার সমাধান করতে পারো, এবং তুমি এটা ক্যালকুলেটর দিয়েও যাচাই করতে পারো। তুমি ওখানে বের করতে পারো ফাংশন অফ নেগেটিভ 1.001 বা ফাংশন অফ নেগেটিভ 0.999 কি হবে, কারণ তুমি বের করতে চাও যে যদি তুমি ঋণাত্মক একের অনেক কাছাকাছি থাকো তবে সেটার ফাংশন কি হবে। তুমি অনেক কাছে গিয়ে দেখবে ফাংশনটা হয় 2। এসো এখন আরেকটি সমস্যার সমাধান করি। লিমিট বা সীমা, লিমিট কি যখন x শূন্য এর নিকটবর্তী হয় 1 ভাগ x এর জন্য। আমরা হয়তোবা চিত্রটার সাথে অভ্যস্ত হয়ে যেতে পারি, কারণ এটা আমাদের দৃশ্যত কারণ দেখাবে। এসো এটাকে পিকিং নাম্বার পদ্ধতিতে দেখাই, কারণ আমার মনে হয় এটা তোমাদের চিত্রটা আঁকতে সাহায্য করবে। ধরা যাক এটা ফাংশন অফ x সমান 1 ভাগ x। আমরা এর সীমা খুঁজে বের করব যখন x শূন্য এর নিকটবর্তী হয়। একটি ছক তৈরি করি ফাংশন অফ x এবং x। তাহলে যখন x সমান 0 আমরা জানি না যে ফাংশন অফ x কি হবে, তাই এখন এটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। x সমান ঋণাত্মক 0.01 হলে কি হবে, 1 ভাগ ঋণাত্মক 0.01 সমান সমান ঋণাত্মক 100। আমরা ঋণাত্মক দিক থেকে শূন্য এর দিকে এগিয়ে যাব, তাহলে x সমান ঋণাত্মক 0.001 হলে f অফ x হবে। আমার কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে, আমি এটাকে ঠিক পরবর্তী ভিডিওতে সমাধান করব। তাহলে পরবর্তী প্রেজেন্টেশনে তোমাদের সাথে দেখা হবে। আমাকে দেখতে হবে যে আমার কলমটা কেন কাজ করছে না, আমি তারপর এই সমস্যাটার সমাধান করব। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে।